ओ रोही मोनेर मा, रोही मोनेर मा, शेष शंदक थी क्या कोई तेजी, शारा दिन टाउनरिश कैसा लगी है, छोरी लक्की मुंजा नहीं लगता सी, एक टूटी विटा भी दिया दो ना। तो, आज ये देखा मैं डाका डाकी कोई रो ना, नित्ति नित्ति हास्तर, शारा दिन आमी ओबारी ते काम कोरी, आमारे टी बाय दाई केरा, आज ये रशों। हाँ, कथा तो हसाई তাইলে আগামী কাল তুই টাউন রিস্কা চালাইবার যাবি আর আমি তোর শরীর লাটি বাইয়া দেব আল্লাহর ফকির নির্জাত চুপ করে শুয়ে থাকো রাই তো অনেক হইছে গনা লাভ কইরা পোলাপান জায়গা লইও না জাত তুইলে বকতে বকতে শ্বাস দি পায়া গেছে নিয়ে যাব কি ভালো মানুষের জাত আল্লাহ রে এটা কি মানুষ বিয়ে করছে না ভূত গুসার সোটে খালি কান্দে গরম ভাব বের হয় কিন্তু তোরে ধর্ম কুটি আর মার মুকুটি যদি খালি আমার নাগাল শরীরটা থাকতো তাহলে তোরে পিটাইয়ে বস্তা বানিয়ে ফেলাইতাম একবার বস্তা বানিয়ে ফেলাইতাম শরম গরম বুঝলো না বোটাই আমার মন তো বুঝলো না হায় হায় বোটাই আমার মন তো বুঝলো না সংসার চলে নাই হিসাব নিকাশ বছরের পর বছর আমি কাম করি বিদাশ নগদ কামাই নগদ খাওয়া নগদ রান্দা বাড়ি উচিত কথা কইলে পরে কথায় কথায় হারি আমার আই বরকত ঘুরাইয়া গেছে আমার আই বরকত ঘুরাইয়া গেছে সংসারিতে নাই তোলা বউটাই আমার মন তো বুঝলো না হ্যাঁ হ্যাঁ বউটাই আমার মন তো বুঝলো না খবর ভেজাল 101টা ভাবতে ভাবতে বুইরা হইলাম নষ্ট করলাম মাথা বাড়ি যত কয় পুলা পান পাইছে মায়ের খ্যান আমারে কয় ধমক দিয়া কইরো না বেলেন শীতের দিনের গরম খেতা শীতের দিনের বড় খেতা আমার ভাগ্যে হইল না বোটাই আমার মন তো বুঝলো না হ্যাঁ হ্যাঁ বোটাই আমার মন তো বুঝলো না নয় বছর
বিয়া করছি হায় হায় 9 বছর হয় বিয়া করছি শরম গরম বললো না ফুটাই আমার মন তো বললো না হায় হায় ফুটাই আমার মন তো বললো না হায় হায় ফুটাই আমার মন তো বললো না হায় হায় ফুটাই আমার মন তো বুঝলো না ওই রহিমনের মা রহিমনের মা আরে উঠ উঠ বেলার তাপ গুয়াই লাগতাছে বাপের বাড়ি থেকে শিখাইছিলি মাইয়া মানুষ বেলা না উঠলে ঘুম থেকে উঠন জানা লুয়াবের বেটি খেল আছে কি আমি যে টাউনে যাম রিস্কা চালাই দেয়ার আমার তাই খাও আর আমার সাথেই মকমকাও ওঠ উঠ তাড়াতাড়ি ভাত দে দেখো তুমি কিন্তু সারবি না আমার সাথে কেটর কেটর করো না আহারে আমার কামাই সুদের পুরুষটা ওই ওই যে শিকার উপরে ঠান্ডা ভাত আছে নামাইয়া খাইয়া যাও কইয়া দিলাম বাজার করে বেলা থাকতে বাড়ি আইসু নইলে কিন্তু সন্ধ্যার ভাত জুটবো না মৌলবি দুস্তির বাড়ি যাম আঙ্গুরি আঙ্গুরি কই নাতিন জামাই কই গেছে রে কেরা নানা মিয়া নাকি আসো আসো বসো এই ফিরাটা বসো কাশতে কাশতে জীবন শেষ তাও হাঁটতে হাঁটতে তবুর বাড়ি আইলাম ওই নাতি জামাই কনে গেছে কনে আর যাইব বেন্নের দলের কাছে বিয়া হইয়া জীবনে তো আর সুখ পাইলাম না ওই না টাউনে গেছে রিক্সা চালাইবার ও আর না করলে তো আর হাত মুখে যাইব না শালার শালার গোলাম তুই মানুষ ভালো না হ্যাঁ শুনলাম তোর জামাই দিয়ে নাকি তোর বেশি সুখ হয় নাই ই কেমন কি আর না না ভাঙ্গা কবল কইলে তো আর জোড়া না গুণা আমি কই তুমি শুনো কথা কই মুকি না না আমার কপাল ভালো না ঘরের কথা পরের কাছে কওয়া ভালো না কথা কই মুকি না না আমার কপাল ভালো না ঘরের কথা পরের কাছে কওয়া ভালো না ঘরের কথা পরের কাছে কওয়া ভালো না কথা কই মুকি না না আমার কপাল ভালো না ঘরের কথা পরের কাছে কওয়া ভালো না টাকা 10,000 দিয়া আমায় দিছিলা বিয়া বাপের টাকা ভূতে খাইলো আগে জানি না
সাহেব কে দিবি বুইরা দিসুর মুরাই উঠলো এগিনা তুই কস কি শালার গোলামের কপাল খাইছে র গুগু দেখছে গুগুর ফান দেহে নাই আমার নাতিনের বিয়ে কইরে এত বাড়াবাড়ি বুঝছি সোজা আঙুলে গি উঠব না তিনি আমি আজকে যাই গে আবার আবার আসার সময় তোর নিগায় একটা স্বামী বশীকরণ কবচ লইয়া আসুমনি দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে গা আমি যাই আবার আয়ো দেলা তলায় তলায় কাল সকাল গেছে বাড়ির থেকে এখনো ফিরতেছে না আজকে আসুক উনি একদিন কি আমার একদিন এত জ্বালা আমার প্রাণে সেব না রহিমনের মা ও রহিমনের মা এই দেখো দেখো আমাগরে বাড়ি কেরাইছে এই মৌলবি দুস্ত আইছে দুস্তরে অজু করবার নিকে পানি দাও আর বসবার নিকে ফিরে দাও আর তুমিও একটু অজু টজু কইরা পাকসাফ হয়ে আসো উনি কিছু হাদিস কোরআন ব্যাখ্যা করবো স্যার তোমার আজাইর নকশা তোমার মৌলবি দোস্তের গোষ্ঠী খেদাই এই যে মোরা জানা বাপ রে বাপ আরে এত তাওয়াই রইছো কেন একবারে খর খেয়ে উঠলা যে দোস্তাজি ই তো দেহ উস্তাদ মারা মেশিন আপনি একটু পাইছেন পাইছেন উনি যে বাবা এই যে মোরা ঝাটা লইয়া উড়ছে ই তো দেহ আপনি রোজ নষ্ট করব আরে দেন আউযুবিল্লাহ দোস্তজি খারাপ পাইন না আসলে মানুষ ভালো মানে চামড়াটা একটু পাতল তো তাই মানে খোসা দিলেই এই কুসকুস করে উঠে নাউযুবিল্লাহ ইন্নান ইন্না লিল্লাহ গড়না কি গো আমরা কইছটা কি হ্যাঁ আমরা কইছ কি গো আর কি কম মৌলবি দোস্ত জি এই যে আপনার দোস্তান্নি এই যে আপনার দোস্তান্নি রে কত রকম বুঝাইলাম সুজাইলাম আমার কথা শুনে না আমার ঘন্টাও মানে না কথা কইলেই খালি কুইসা মুরগির মতো কর করাই উঠে কথা কইলেই খালি কুইসা মুরগির মতো কর করাই উঠে আমারে কিন্তু শল্লে গোলায় না সারুম না আমি সারুম না দুস্ত জি গো ও পরানের দুস্ত জি গো আমি যখন অরে গুসার ছুটে মারবার চাই অমনি উফানা দইরা উঠে আমারে মারবার চায় আমি যখন অরে একটা কিল দেই ও আমারে দুইটা কিল দেয় আহারে হে ও দুস্ত জি গো যখন আমি আরো রাগে উঠি অমনেই ও আমারে বাগের নাগাল যাইতা ধরে আমি ছুটপার পারি না ভাই মহতরম দুস্ত জি গো যখন আমি ছুটপার জন্য খেরাবেড়া করি তখন আমারে কনে জানি টিভি দিয়া ধরে আমার দম থাকে না আমি বাসম না নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কয় কি গো আমনে যাইতা ধরে আমার উন্নে
ভাই মহতরম দস্তজি গো আমার বার্তলায় উনি ব্যস্ত উনি বরদ করে না একদিনও আমার আদুয়া পাউডা উনি ধুয়াইয়া দিল না কোন একদিনের দিন আমার বার্তলে ওরে আমি জায়গা দিমু না দিমু না দস্তজি গো এই ও পরানে দস্তজি গো সুন্দর সুন্দর তেল আইনা দেই মাথার চুল কাছি ধুইয়া পরিষ্কার কইরা রাখবার নিগা আমার দরদ করে না ওই চুল খোপাই উঠিয়া তুইলো বেনি পাকাইলো আর কতই বা বাতাসে উড়াইলো কিন্তু এই স্বামীর চরণ দুইটা মুছাইয়া দিল না আমার খুলাই না আমি কিন্তু ছাড়ু না তওবা 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 আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ আপনারা তো দেখি বেশি মানুষ বলো না একজন খালি বাজা খুলের মতো জমজম করে আরেকজন দিয়ে খালি ঈসা মাসান নাকি ছাদ পরে ইসু দিয়ে আস্তা ফেরুলের গারো ছড়া বইছে আগে তো ওবর দোয়া শিখেন গাই বাসুরের মিল না থাকলে দুধ খাইবেন কার স্বভাব ভালো করেন তবে সব অভাব যাইবো তওবা 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 আমি যাই দেখো বিনপুরের সামনে আমারে তুমি আজকে যে অপমান করলা ইয়ার মজা তোমার দিয়ে আসে সারু সকাল বিকেল থাকিস কেন আমার আশায় ছায়া সকাল বিকাল থাকিস কেন আমার আশায় ছায়া কেন করছিলাম বিয়া আর কেন করছিলাম বিয়া তোর জাতে খবর লইয়া দিমু মাতা বোধা কিয়া দূর কপিলে মাইয়া মানুষ কেন করছিলাম বিয়া আমি কেন করছিলাম বিয়া
লোকের বউয়ে দেখি হাঁস মুরগি পালিয়া দুইটাই আনাজ গাছ লাগাইয়া লোকের বউয়ে দেখি হাঁস মুরগি পালিয়া দুইটাই আনাজ গাছ লাগাইয়া ভাঙ্গা নাওয়ের গাইনি লাগাই সংসারে লাগিয়া আরে ভাঙ্গা নাওয়ের গাইনি লাগাই সংসারে লাগিয়া কেন করছিলাম বিয়া জাতির খবর লইয়া দিন মাথা পর ডাকিয়া দূর কপিলা মায়া মানুষ কেন করছিলাম বিয়া আমি কেন করছিলাম বিয়া আর গলায় ফাঁসি না মরণ লাগবো না আমি তো যখন যত সমস্যার মূল এই তো আমি রাত পোষালি তিন শুকিয়ে যাব না আমার আশা বাদ দিয়ে অন্য আশা কইরো আর জিন্ন মুন না হেমনে চইল আব্বাস আলীর দোকানে টাকা 100 পাই তাই দিয়ে চইল আমার চালান এই পর্যন্ত আমি আর ঘুরে বাড়ি কই আহ না দেখতে দেখতে ছয়টা মাস পার হয়ে গেল বিদেশ গেছে গেল রাইতে কি জানি আল্লাহ জালা স্বপন দেখলাম পরানটা কেমন জানি লাগতাছে এমন বেমানের বেমান বাড়ির কোনো খবর বাত্রা লয় না স্বামী আমার ছয় মাস ধরে আছে তিন সুখিয়া যাইয়া সে কই বিয়া করছে বিদেশে
বিদেশে মরার বিদেশে রহিমনের মা
ও রহিমনের মা, উঠো একটু, উঠো, দরজাটা খোলো। ওই না কইতে কইতে আয়া পড়ছে। ওই রহিমন উঠ, দেখ তোর পোলায় আছে, দরজা খোলা আছে, আহক এত অসুখ তা তো নসুমে কইল না। আমি শেষ, আমি শেষ, হায় রে হায় রে, আমাশা আমাশার জ্বর, জ্বরে জ্বরে শরীর তিক্তা বিষ, আমার কুলাইতেছে না, কুলাইতেছে না, আমি আমি এখন শুয়ে পড়ুম। গুরুর নাম স্মরণ করো, এত কুকাইলে কি আর অসুখ হারবো? নিজেকে কথা কইনে পোলাপানের মুখের দিকে চাইলে পরানটা কেমন জানি কইরে উঠে। ছয়টা মাস, ছয়টা মাস কি আলে যে কাটাইলাম তাই একমাত্র আমি জানি, আর জানে উপরালাই। কামাইরু জীবন কেমন কি রেনে দারে কিন্তু বিল বুইরা গেছে। আল্লাহর মানুষ বাদ দে তোর কামাই, কামাই বাদ দে তোর কামাই কথা, তোর রেনদারের কথা, সারাটা জীবন গেল তোর মুখে খালি শুনলাম টেহা টেহা, বাদ বাদ রেনদার, কিন্তু আমার এই মাইটে পিন্ডাটার মুখে একবারও তাকে দেখলি না। শালার মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই, আমার একটু আরাম করবার দে, একটু আরাম করবার দে। কথা কইলে খালি রাগ করে উঠি, আমার হইছে যত মরণ, এতদিন পরে বিদেশ থেকে বাড়ি আইছে, ভালো মুখের একটা কথা কইব কি, তা থুইয়া খালি কেকানি কুকানি, এত সুখের, এত সুখের সংসার আমার লাগবো না, জেনে যায় পোলা বানজানি লইয়া যায়, এত জ্বালা আমার সইব না, আমারও সইব না। ওরে বাবা রে, পেটে কামড় দিছে, দে এখন দে পানি দে, বাইরে যামু, তাড়াতাড়ি কর, পই না গেল। Thank you.
এই দেখ তোর শাশা বন্ধ করবি নি হ্যাঁ আমার কিন্তু শরীর ভালো না মাথা কিন্তু কুলায় না হ্যাঁ হ্যাঁ সারাটা জীবন তো জ্বলতে জ্বলতে মরলাম জ্বালার আর শেষ হইল না যা মনে লয় তাই করুকগে কালকে দোস্তাইব টাকার নিগে দুস্তানি ও দুস্তানি আরে দুস্তে বাই দাইছেন কি কেরা হ ওইনে বিছনে পড়ে রইছে ছয় মাস পরে মরার দশা হইয়া বাড়ি আইছে তাই আল্লাহরে কই কত লোকের কত কিছু হয় মরার আল্লাহ আমার চোখে দেখে না আসসালামু আলাইকুম হাই রে হাই তোর বক বক বন্ধ করবি নি হ্যাঁ কি কুমু আর দোস্তজি সারাটা দিন নাই কেমে বাইদানির মতো মুখ লড়াইয়া থাকি শালার এই নান মোনাটাই বহেন খারাপ টারাপ পাইন না ওয়ালাইকুম আসসালাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ নাকি আর ঘুমু সব কিছু তো দেখবারই নইছি তাতে আপনার অবস্থার যে কন্ডিশন একবারে না ধার খেয়ে না গেল গেছেন গে হ্যাঁ যা কইছেন কথা হাসাই আমার তো হরি খুলো গেছে বৈষ্ণব খুলো গেছে তার মানে সোলানা দৈরা মায়ের আচ্ছা দেখি আপনার সমস্যাটা কি গো সমস্যা এলা কইছেন কাজের কথা আমার সমস্যা একমাত্র আপনার দোস্তানির সমস্যা মানুষে কয় পুরুষ গুণে জন উৎপত্তি আর নারী গুণে ধন উৎপত্তি তে ধরেন যাইয়া আপনি গো দু আশীর্বাদে আমি তো আর কম করছিলাম না আল্লাহ দিলে ন বছরে ছয়টা মাইয়া একটা ফোলা ধরেন যা উৎপত্তি করছি কিন্তু আপনার দোস্তানি ঠনঠনা ঠন যাশ্রী গাই আমি যেমন উৎপত্তি করছি ও যদি অমন ধন উৎপত্তি করতো কনসে দোস্তজি আমার কি আর কোনো অভাব থাকতো না একবার ফকির নির্জাত দোস্তজি আমরা তো দেখি একবার সেরা তাল মুস্তাকিনে রাস্তায় দূরে বইয়ে রয়েছে কিন্তু হুদাল্লেল মুস্তাকিন সই করেন তার মানে কি কইলেন কথা তো বুঝলাম না রক্ত মাসা হয়েছে তো তাই ক্ষেত্রে কথাগুলো বুঝবার পারি না যখন একটু বুঝবার চাই অমনি পেটে কামড় দেয় তার মানে বুঝেন নাই সংসারে নাই আয় উন্নতি নয় বছরে ছিল ফুলা ফান কেমনে কি করলেন ও সেই কথা আরে ফুলা ফান আল্লাহর বন খোঘার দল একজন মানুষ আইলে গোষ্ঠী সৈতে সামনে খারায় দোস্তজি তার মানে আমার আছে জায়গা ফেজে গায় কিছু খাইস শুকনে খাইস যখন চুলকানি উঠে যায় রে ভাই নিজে তো চুলকাই চুলকাই শেষ আপনার দোস্তানিও চুলকায় মুখ খালি তীর্থ হয়ে উঠে শরীরটা ভালো না ও দেখছেন কাণ্ড শরীরে মাংস না থাকলে কি হইব হাড্ডি গুড্ডি গরম ঘরে নাই ছিলাম রি বাইরে ফিরে হাত দোস্তজি আমার সুখানি ঘাটি অল্প বসে বি ইয়াও কইরা রে হাউসের মহিল চুলকানি কইবেন না দোস্তজি আমার সুখানি ঘাটি অল্প বসে বি ইয়াও কইরা রে হাউসের মহিল চুলকানি
जी আমার আসল ঘরে ফসল নাই কে ঢেকির করে বাতি ওরে দুস্ত ঢেকির করে বাতি আমার গন্ডায় গন্ডায় কয় পুহলা পান আরে গন্ডায় গন্ডায় কয় পুহলা পান বছর বছর ছুটি ই মোর দুস্ত জি আমার সব খানি ঘাটি কইবেন না দুস্ত জি আমার সব খানি ঘাটি অল্প বসে বি ইয়াও কইরা রে হাউসের মহিল চুল কানি ছেলের আশা করতে করতে আর ছয়টা মাত্র বেটি ওরে দোস্ত মাত্র ছয়টা বেটি এখন শুইবার গেলে বালিশ পাই না এখন শুইবার গেলে বালিশ পাই না একটা মুতের পাটি মোর দোস্ত জি আমার সব কাহানি ঘাটি কইবেন না দোস্ত জি আমার সব কাহানি ঘাটি অল্প বসে বি ইয়া কইরা রে হাউসের মহিল চুল কানি সংসার করি মোর দোস্ত জি আমার সব কাহানি ঘাটি কইবেন না দোস্ত জি আমার সব কাহানি ঘাটি অল্প বসে বি ইয়া কইরা রে শখের মহিল চুল কানি হাউসের মহিল চুল কানি হাউসের মহিল চুল কানি শখের মহিল চুল কানি আপনি তো একবার আসাইন দাসাই তো মাল লাগ দুস্তাজি একদিন আপনার কাম খাইছে নি আরে দেখ আমরা তো একবার শেষ হয়ে গেলাই আমি শেষ মুখ তাই টম্বি কুড়িয়া কথা কইছে দিনে বিড়ি খান কয় মোটা খেন ও বেলায় কম নাই বাদ না জুটলেও বিড়ি জুটে বুঝলাইন
বেশ ভালো। কি বিড়ি খাইন? খালি বিড়ি না, যে সমঝা ভাই তাই খাই, গরিব মানুষ তো। যেমন ধরেন বিড়ি তামুক সাদা, মধ্যে মধ্যে বিড়ি, এই যে আপনার এই যে বড় মানুষের সিগারেটের গুয়া এমনি সামনে আর কি। সুবহানাল্লাহ, আল্লাহ, বিড়ি খাইতে খাইতে একবার মক্কা যাইন গা, কিন্তু সময় পয়সাটি দিয়ে যাইন। হ্যাঁ ধরেন আইনা খাইছি যদি, বুঝছি তে খুব একটা কষ্টের পর তিনশুকে থেকে বাড়ি আইছি, কিছু আনাহারি নাই, আনছি খালি রক্ত আমাশা আর জ্বর। এতটা দিন ধৈর্য ধরছেন যদি আর কয়েকটা দিন শোন, দিয়ে দিমু, আল্লাহ খুলে দিয়ে দিমু, মরার উপর আর খারাপ আঘাতটা করেন না, আমার প্রতি একটা বিশ্বাস রাখেন। হ্যাঁ না দিয়ে পারলেও একবারে মাইরে খাও না। কথা হইল কি দোস্ত জি, আপনি হইলেন আমার দুস্থ মানুষ, আপনার লগত আমি রাগ করা পারি না, অপমানও করা পারি না, নাকে চুলেও ধরা পারি না। আমার নাম হইল ডিস্কো মৌলভী, আমি মানুষের টাকা উপকার করি, মাসে মাসে যা সুদ পাই তাই দিয়ে সংসার চলে। এই হিসাবে আক্কেল কেন সই করে মরার আগে আমার ট্যাডি দিয়ে ঘুরিয়ে দিয়ে আইন, এত দেরি করা ভালো না, বেশি কিছু কই আনলাম না, আরেকদিন আইলে খুব একটা বাকি হতো না। চুপ করে বসে রইলেন কেন? মানুষে কয় যার মা যায় না তে না, তার কথা কেউ নেয় না, শুনলেন তো দুস্তের বেকা বেকা কথা। ভাই বলো বন্ধু বলো, টাকা করি না থাকলে কেউ ধরা দিব না, এখনো সময় আছে, রাগ অভিমান ছাইড়া দিয়ে মন দিয়া সংসারে খাটাখাটি করো, সংসারে কোনো অভাব থাকবো না। তুই ঠিক কথাই কইছত, ঠিক কথাই কইছত, এতদিন না বুঝে আমি যে মাটি খাইছি তার কইলে সারবো না। আঙ্গুরি তুই আমার মাফ করে দে। দেখো তোমারে আমি মাফ করে দিমু, আমারে মাফ করে দিব কেরা, তুমি মাফ করবা না? মাফ করে দিমু, মাফ করে দিমু, আয় আয় আমার কাছে আয়। রহিমনের মা বৈঠা ধৈর হুঁশিয়ারি, শোন রহিমনের মা বৈঠা ধৈর হুঁশিয়ারি, যদি হাইলের সলা নটর বাটর চলবে না সংসারের তরি, শোন রহিমনের মা বৈঠা ধৈর হুঁশিয়ারি, শোন রহিমনের ভাবনা উবায়া যাও তাড়াতাড়ি, শোন রহিমনের ভাবনা উবায়া যাও তাড়াতাড়ি, তুমি গুনাতে দন্না রাখিলে কিলাপ হবে বৈঠা তরি, তুমি গুনাতে দন্না রাখিলে কিবল হবে বৈঠা তরি, শোন রহিমনের ভাবনা উবায়া যাও তাড়াতাড়ি, শোন রহিমনের ভাবনা উবায়া যাও তাড়াতাড়ি। মানুষ ভালো থাইকা থাইকা ভেজাল করো, আমার মাথা চড়া করো সেই সেই করি, তুমি তো মানুষ ভালো থাইকা থাইকা ভেজাল করো,
আমার মাথা চড়া করো সেই সেই করি আমি তাই তো মনে গুসা হইয়া গুন ছাইরা বসিয়া পড়ি শোনো রহি মনের মা বৈঠা দৈরো হুশিয়ারি শোনো রহি মনের মা বৈঠা দৈরো হুশিয়ারি ওগো আদরের স্বামী তোমার আমি চিনি আসলে জ্ঞানী গুণী রসের খনি ওগো আদরের স্বামী তোমার আমি চিনি আসলে জ্ঞানী গুণী রসের খনি কথা আর কইও না এমন কাম আর করবো না ছাইরা দিছি মনের জতল সলসা তুরি ওই কথা আর কইও না এমন কাম আর করবো না ছাইরা দিছি মনের জতল সলসা তুরি হাইরে তুমি আমার ভাপা পিঠা তুমি লারু সিরা মুড়ি এ হাইরে তুমি আমার ভাপা পিঠা তুমি লারু সিরা মুড়ি শোনো রহি মনের মা বৈঠা ধরো হুশিয়ারি শোনো রহি মনের মা বৈঠা ধরো হুশিয়ারি কখনো রাগ করিও কখনো সুহাগ দিও সংসারের হিসাব করো দুইজন মিলি কখনো রাগ করিও কখনো সুহাগ দিও সংসারের হিসাব করো দুইজন মিলি আমি ধইরা আছি ভাগার কইতা চলো যাইমু শান্তিপুরি রহি মনের মা বৈঠা ধরো তাড়াতাড়ি শোনো রহি মনের মা বৈঠা ধরো তাড়াতাড়ি